কসমোডোর আছে, যার দুটোর সাথে মিল করে হুবহু সেম নিচে আমরা দুটো ক্যাডোরো ভাইকে দিয়ে দিচ্ছি। 16 গেজের চৌকাট, 22 গেজের পাল্লা, এসএস এর হ্যাজবল, উপরেও এসএস এর ধরনী আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তুরহান এন্টারপ্রাইজ থেকে আবার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরেকটি ভিডিও। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে রিভিউ করছি আমাদের মুন্সিগঞ্জের 16 ঘরের উদ্দেশ্যে কিছু মালামাল চলে যাবে জনাব ফিরোজ আলম সাহেবের বাড়িতে। এক তো সম্মানিত দর্শক বন্ধুরা, এখানে ভাইয়ের চমৎকার দুটো মোস্তফার কসমোডোর আছে, যার দুটোর সাথে মিল করে হুবহু সেম নিচে আমরা দুটো ক্যাডোরো ভাইকে দিয়ে দিচ্ছি। এবং ভাইয়ের একটি চমৎকার বক্স দরজার অর্ডার আছে। পর্যায়ক্রমে ভাই আমাদের থেকে আরএফএল এর যে কসমিক উইন্ডো আছে সেই মালামালগুলো অর্ডার করেছে। তো বন্ধুরা, আমি প্রথমে বক্স দরজাটি দেখাবো। একেবারে ধবধবে সাদা রঙের বক্স দরজা, যার সামনে পিছনে একই রকম ভাই প্লেন নিয়েছে, একেবারে প্লেন। এই দরজাটির ভিতরে আমরা ব্যবহার করেছি 16 গেজের চৌকাট, 22 গেজের পাল্লা, এসএস এর হ্যাজবল, উপরেও এসএস এর ধরনী আছে। একবারে প্লেন সাদা হওয়াতে কিন্তু মোটেও খারাপ লাগছে না, খুবই সুন্দর লাগছে দরজাটি। তাছাড়াও এখানে যে ভাইয়ের পিভিসি দরজাগুলো আছে, এগুলো 6 ইঞ্চি চৌকাটের মধ্যে, খুবই আধুনিক, খুবই নান্দনিক, খুবই সুন্দর দরজা হয়েছে। আর বন্ধুরা, এই দরজাগুলো যে কেউ দেখলেই পছন্দ করবে, কারণ এটার যে চৌকাট আছে, চৌকাটের সাথে পাল্লা একেবারে হুবহু ম্যাচিং করেই বানানো। চৌকাটও যেই সেট করা, পাল্লাও সেই সেট করা। মাত্র 5,800 টাকার মধ্যে এরকম হ্যাজবল সম্পন্ন যেই মোস্তফার কসমোডোর আছে সেগুলো পেয়ে যাবেন। তাছাড়াও এটার সাথে মিল করে যে ক্যাডোর আছে, এগুলো 3,500 টাকার ভিতরে আমাদের থেকে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, ফিরোজ আলম ভাইয়ের মালগুলো আমাদের পিকআপে ডেলিভারি চলে যাচ্ছে। পিকআপের যে ডেলিভারি খরচ আছে ওইটার অর্ধেক আমরা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সামনে এবং পেছনে একরকম হওয়াতে দরজাগুলো কিন্তু দেখে বোঝা যায় না কোনটি সামনের অংশ আর কোনটি পেছনের অংশ। যদিও আমি দরজা দুটো একটি উল্টো করে রেখেছি আপনাদের দেখার সুবিধার জন্য। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গীর চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে। গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।